আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। রং কেয়ার ইজ রাইট রুম ড্রামাটারও আমি এক্সপ্লেন করব, তো চলো এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামা শুরুতে আমরা দেখি ইউয়ান আর ডো মন্দিরে আসে আর তারা বিয়ে করে নেয়। ইউয়ান ওকে কথা দেয় সারা জীবন ওর পাশে থাকবে আর ওরা একে অপরকে কিস করে। এরপর আমরা আঙ্কেল রু আর সোইয়ুনকে দেখি। সোইয়ুন বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমিও তোমার সাথে ক্যাম্পে যাব। আঙ্কেল বলে ওখানে মেয়েদের যাওয়া বারণ, কিন্তু সোইয়ুন তা বুঝতে চায় না, তাই আঙ্কেল ওকে জড়িয়ে ধরে। তখন ওখানে জিহু আসে আর বলে, কিউ আর লি আপনার সাথে দেখা করতে এসেছে। আঙ্কেল এসে কিউকে বলে, এতদিন ধরে তোমাদের যে ক্ষতি করে আসেছে সে তোমাদের প্যালেসের কেউ। কিউ তখন তার নাম জানতে চায়। আঙ্কেল বলে, এটা সাই যাও, কিন্তু তার সত্যটা সবার সামনে আনতে হবে। কিউ বলে, কিভাবে? আঙ্কেল জিহুকে এর জন্য দায়িত্ব দিয়ে দেয়। এরপর আঙ্কেল মিলিটারি ক্যাম্পের দিকে চলে যেতে থাকে আর তখন তার উপর কেউ অ্যাটাক করে। আঙ্কেল বলে, লুকানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে চিনে ফেলেছি। সে বলে, আপনি আমাকে কিভাবে চিনেছেন? তখন আঙ্কেল বলে, এটা আমার বিউটিফুল ওয়াইফ ছাড়া আর কেউ হতে পারে না। এটা শুনে সুইয়ুন তো অবাক হয়ে যায়। সুইয়ুন তার সাথে যেতে চায়, কিন্তু আঙ্কেল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাও তার জেদের কারণে আঙ্কেল তাকে তার সাথে নিয়ে যায়। সোইয়ুন এটা তো অনেক খুশি ছিল। এদিকে আমরা কিউ আর লিকে দেখি। এরা বসে ভাবছিল কিভাবে প্ল্যান করলে সাইজাও তাদের ফাঁদে পা দেবে। অন্যদিকে আমরা সাইজাও আর জিও কিউকে দেখি। সাইজাও বলে, আমি কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি, তাই তুমি কিউর উপর সবসময় নজর রাখবে আর প্রতিটা মুহূর্তের কথা আমাকে জানাবে। তখন জিও কিউ বলে, গ্র্যান্ডমা আসছে। সাইজাও ইচ্ছে করে তার প্রশংসা করতে থাকে। সাইজাওকে চলে যেতে কিউ আর লিও দেখে। কিউ এরপর গ্র্যান্ডমার কাছে এসে বলে, আমি আজ একটি প্রোগ্রামের আয়োজন করেছি, যদি তুমি এটা দেখো তোমার অনেক ভালো লাগবে। গ্র্যান্ডমা তো এতে অনেক খুশি হয় আর প্রত্যেকে ওই নাটকটি দেখতে থাকে। এ নাটকের অনেকটা সিন দেখে প্রত্যেকে কান্না করে দেয়। গ্র্যান্ডমা বলে, আমার ওই ডিং নামের ছেলেটার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে। কিউ বলে, তাহলে আমি আপনার সাথে তার দেখা করাতে পারি। এরপর লি জিহুকে নিয়ে গ্র্যান্ডমার সাথে কথা বলতে আসে, কিন্তু সেখানে জিও কিউ ছিল, তাই লি তাকে চলে যেতে বলে। গ্র্যান্ডমা বলে, সত্যি কি তোমার পরিবারের সাথে কি এমনটা হয়েছে? জিহু তো কান্না করে দেয় আর বলে, হ্যাঁ। জিহু সাইজাওয়ার নাম না বলে তাকে রাজা বলে আর তাকে বলে কিভাবে তার মা বাবাকে সে মেরেছে। আর এরপর গ্র্যান্ডমাকে ও বলে যে, রাজার কথা আমি বলেছি যে আমার মা বাবাকে মেরেছে, সে সাইজাও। গ্র্যান্ডমা বলে, তুমি এসব কি বলছো? জিহু তখন রক্ত লাগানো একটি কাপড় দেখায় আর বলে, এটা আমার বাবা লিখেছে, আমি আমার পরিবারের বিচার চাই। সাইজাও আমার গ্র্যান্ডমাকেও আটকে রেখেছে। গ্র্যান্ডমা বলে, সত্যি কি এটা তোমার বাবা লিখেছে? জিহু তখন হাঁটু গিড়ে বসে বলে, আমি শুধু আমার পরিবারের ন্যায় বিচার চাই। দূর থেকে এসব জিও কিউ দেখছিল। এরপর গ্র্যান্ডমা কিউকে বলে, ওর পরিবারের সাথে যা হয়েছে তুমি তা জানতে, কিন্তু আমাকে আগে কেন বলোনি? কিউ বলে, আগে এসব বললে আপনি বিশ্বাস করতেন না, তাই এমনটা করতে হলো। আমার পুরো বিশ্বাস সাইজাও এসব করছে, না হলে বড় ভাই মেডিসিন নেওয়ার পর ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সে কেন মারা গেল? আর দ্বিতীয় ভাইয়ের ঘরে কিভাবে সাপ ঢুকলো? গ্র্যান্ডমা তখন চিন্তা করতে থাকে আর সাইজাওর উপর প্রচুর রাগ হয়। অন্যদিকে কিছু সময় পর সাইজাও এলে জিও কিউ ওকে সব কথা খুলে বলে। এরপর গ্র্যান্ডমার কাছে ও গিয়ে বলে, আমি আপনার জন্য অনেকগুলো গিফট এনেছি। গ্র্যান্ডমা বলে, আমার এসব লাগবে না, আমি তোমার মায়ের সাথে দেখা করব। এটা শুনে সাইজাও খাবড়ে যায় আর অ্যাক্টিং করে বলে, আপনি অন্যের কথায় আমার উপর সন্দেহ করছেন, আমার বাবা এখানকার জন্য কি না করেছে? গ্র্যান্ডমা ভাবে, আমার সত্যিটা জানতে হবে। গ্র্যান্ডমা হেসে বলে, ঠিক আছে, আমি পরে তোমার মায়ের সাথে দেখা করব। এদিকে এরা বুঝতে পারে গ্র্যান্ডমা সাইজাওয়ের উপর সন্দেহ করছে না, তাই তারা দ্বিতীয় প্ল্যান করে। ওরা গ্র্যান্ডমার কাছে গেলে লি বলে, কিউর শরীর এতটাও ভালো না, তাই যদি ও কোথাও ঘুরে আসে তাহলে ওর শরীরটা ভালো হয়ে যাবে। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, আর তার উপর খেয়াল রাখবে। এরপর সাইজাও জিহুকে মারায় সেই লোকটিকে ডেকে বলে, তুমি তোমার লোকদেরকে কিউর উপর নজর রাখতে বলো, ও কি আসলে অসুস্থ নাকি ইচ্ছে করে এমন করছে? এরপর ওরা যাবার জন্য তৈরি হয়। লির মেড ওদের বলে দেয় ওই লোকটা সাইজাওয়ের লোক। এরপর ওরা যাওয়ার সময় মেড থামতে বলে। ওই লোকটা ওকে জেরা করতে থাকে ও কোথায় যাচ্ছিল। মেড বলে, প্রিন্সের জন্য মেডিসিন আনতে যাচ্ছি। ও জিহুর কাছে গিয়ে একটা কাগজে লিখে বলে, তোমাদের আমাদের সাথে যেতে হবে। এরপর ওরা পাহাড়ের উপর একটি
একটি জায়গায় পৌঁছানোর পরলি বলে দেয় না ডাকা পর্যন্ত কেউ যেন তাদের বিরক্ত না করে। সবাই বসলেই কিউ বলে আমাদের নেক্সট প্লেনের জন্য আজ রাতে আমাদের এখান থেকে চলে যেতে হবে। মিড আর ইয়াংকে এখানে থেকে খেয়াল রাখতে বলে। রাতে সাই যাওয়ার লোকটা বাকিদের ড্রিঙ্ক করতে বলে। আসলে সে দেখতে এসেছিল কিউ আর লি কি করছে। লোকটা দেখে তারা ভিতরে ড্রিঙ্ক করছে। আসলে তাদের জায়গায় জিহু আর ইয়াং ছিল। পরদিন ওরা বেরিয়ে যায় জিহুর গ্র্যান্ডমাকে খোঁজার জন্য। ওরা একসাথে বাজারে অনেক মজা করতে থাকে। এরপর ওরা কিছু গরিব লোকের কাছে আসে। একটা ছেলে বলে, আপনারা এখানে কেন এসেছেন? কিউ বলে, এখানে একজন মহিলাকে খুঁজতে এসেছি যার ছেলে মারা গেছে আর সে অন্ধ। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ওরা কিছু বলতে চায় না। এটা দেখি কিউ ওই ছেলেটার হাতে টাকা দিয়ে দেয়। ছেলেটা যাওয়ার সময় ওদের জুয়ার শপে যেতে বলে। এরপর ওরা প্ল্যান অনুযায়ী লি ছেলেদের মতো সেজে নেয়। লিকে তো অনেক ফানি লাগছিল। এরপর ওরা জুয়া শপে চলে আসে আর জুয়া খেলতে থাকে। ওরা প্রত্যেকবারই জিতে যায়। অন্যদিকে ওই ছেলেটি এসব বলার জন্য তাকে সাইজাওয়ের লোকেরা মারতে থাকে। এদিকে এদের এতটা ভালো খেলতে দেখে সেখানে শপের ওনার আসে আর বলে, আমার সাথে তোমাদের একবার খেলতে হবে। কিউ বলে, আমরা জিতলে আমরা যা চাইবো তা দিতে হবে। শপের ওনার রাজি হয়ে যায় আর ওরা খেলতে থাকে আর ফাইনালি কিউ জিতে যায়। শপের ওনার এতে ভয় পেয়ে যায় আর বলে, তোমরা আমার সাথে চিট করেছো। কিউ বলে, এটা তো ঠিক, কিন্তু তুমিও তো লোকেদের সাথে চিট করো। কিউ বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। কিউ তার সামনে টাকা রেখে বলে, ওই ওল্ড লেডিটি কোথায়? লোকটি তখন বলে দেয়, তোমাদের অনেক দূরে যেতে হবে, আর তাদের অ্যাড্রেসও দিয়ে দেয়। এদিকে সাইজাওয়ের পাঠানো আরেকটা লোক লেটারে লিখে, আমি ওই মহিলাটির খোঁজ করতে দুজন লোককে দেখিয়েছি, তাদের দেখতে প্রিন্স কিউ আর লির মতো। অন্যদিকে এখানে থাকা ওই লোকটি বাকি লোকেদের বলে, প্রিন্স কিউ আর লি কালকে এখান থেকে চলে গেছে। তারা এটা বিশ্বাস করতে চায় না। লোকটি বলে, তাহলে ভিতরে গিয়ে দেখি। এরা ভিতরে যাওয়ার আগে মেড ওখানে আসে আর বলে, তারা রেস্ট করছে, তোমরা কেন তাদের বিরক্ত করছো? তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয় আর বলতে থাকে, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। অন্যদিকে সাইজাওয়ের কাছে লেটারটি পৌঁছে যায়। সাইজাও তখন বুঝতে পারে এরা পাহাড়ে যাওয়ার বদলে ওই মহিলাটির খোঁজ করছে। ও আবারও লেটার লিখে ওর লোকেদের কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে এরা দুজনে হাঁটতে হাঁটতে ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসে। ওরা লোকেদের খুঁজতে থাকে যে কাউকে না কাউকে জিজ্ঞেস করবে ওই মহিলাটির কথা। আর ওদের পেছনে সাইজাওয়ার লোকেরা পড়েছিল। ওরা হাঁটতে হাঁটতে টেম্পলে চলে আসে আর প্রত্যেককে জিজ্ঞেস করতে থাকে একজন বৃদ্ধ মহিলাটিকে দেখেছে কিনা, যে অন্ধ, কেউই তার ব্যাপারে বলতে চায় না। তখন ওরা ওখানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পায় আর তাদের মাথায় প্ল্যান আসে। ওরা ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলে ওরা ওই মহিলাটিকে দেখিয়ে দেয়। এরা দুজনে ও মহিলাটির কাছে গিয়ে বসে আর ওনার সাথে কথা বলতে থাকে। মহিলাটি জিজ্ঞেস করে, তোমরা কে? কিউ বলে, আমি আমার একজন ফ্রেন্ডের গ্র্যান্ডমাকে খুঁজতে এসেছি যার বাবা মারা গেছে আর সে এখানেই আছে। এটা শুনে জিহুর গ্র্যান্ডমা ওখান থেকে চলে যেতে চায়। কি বলে, আপনার ছেলের সাথে যা হয়েছে আমরা তার ন্যায় বিচার দেব, কিন্তু আপনি আমার সাথে চলুন। কিন্তু গ্র্যান্ডমা বলে, আমি এসবের কিছুই জানি না। এটা বলে সে চলে যায়। আর ওরা সেখানে থাকা আরেকটা মহিলার কাছ থেকে জেনে নেয় যে গ্র্যান্ডমা কোন রাস্তা দিয়ে যাবে। এরপর ওরা গ্র্যান্ডমার পিছু পিছু যেতে থাকে আর তাকে অনেক বোঝাতে থাকে। আর তাদের পেছনে ওই লোকগুলো ছিল। ওরা বলে, এটাই সঠিক সুযোগ ওদের উপর আক্রমণ করার, আর ওরা ওদের সাথে ফাইট করার জন্য চলে আসে। লি আর কিউ ওদের মার্শাল আর্টের সাহায্যে ওদের প্রত্যেককে হারিয়ে দেয়, কিন্তু কিউর হাতে চোট লেগেছে, এটা লি দেখতে পায় না। রাতে কিউ নিজের হাতে নিজে ব্যান্ডেজ করছিল, তখন ওখানে লি আসে আর কান্না করতে থাকে, বলে, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। গ্র্যান্ডমা এসব শুনে ওদের কাছে এসে বলে, আমার জন্যই এসব হয়েছে, যদি তোমরা আমাকে না বাঁচাতে তাহলে এসব কিছুই হতো না। কিউ বলে, সমস্যা নেই, আপনি আমার সাথে এখান থেকে চলে গেলে আমরা আপনার ছেলের ন্যায় বিচার দিতে পারবো। জিহুর বাবাকে যে মেরেছে সে আমার দুই ভাইকেও মেরে ফেলেছে। গ্র্যান্ডমা তখন তাদের সাথে যেতে রাজি হয়, কিন্তু একটাই প্রশ্ন, যে এখান থেকে তারা কিভাবে যাবে। লি বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। পরদিন সকালে ওরা ময়লা নিয়ে যাওয়ার একটি গাড়িতে করে গ্র্যান্ডমাকে নিয়ে যাচ্ছিল। পথে ওই লোকগুলো দেখতে পায়, কিন্তু তারা এদেরকে চিনতে পারে না আর ওদেরকে যেতে দেয়। এদিকে সাইজাওয়ের লোকটা যখন জানতে পারে ওরা গ্র্যান্ডমাকে নিয়ে এখান থেকে চলে গেছে, তখন ও বলে মেইন গেটের পাশে গিয়ে দেখতে যে তারা এখনো চলে গেছে কিনা। অন্যদিকে আমরা আঙ্কেল আর সোইউনকে দেখি।
ওরা ক্যাম্পে ফিরে এসেছে। ইওয়ান আর ডু তাকে দেখে খুশি হয়। আঙ্কেল ওদের বলে, তোমাদের সাথে যা হয়েছে তা অনেক ভালোই হয়েছে, কারণ ওখানে অনেক ঝামেলা চলছে। লি অনেক বুদ্ধিমান আর সে সবকিছু খুব সুন্দর করে সামাল দিচ্ছে। ইওয়ান তো এতে অনেক খুশি ছিল, কারণ ওরা বদল না হলে ও এত সুন্দর একটি ওয়াইফ পেত না। অন্যদিকে আমরা এখানকার প্রিন্সেসকে দেখি, যার কাছে অনেকগুলো ছেলের ছবি আনা হয়, কেননা সে এখনো বিয়ে করেনি, কিন্তু সে প্রত্যেককে রিজেক্ট করে দেয়, তার কাছে কাউকে ভালো লাগে না। তখন ওখানে তার মা আসে। প্রিন্সেস বলে, আমার এদের মধ্যে কাউকে লাগবে না, আমি জেনারেলকে অনেক পছন্দ করি। তার মাও এতে রাজি হয়, কারণ জেনারেল অনেক ভালো ছিল। অন্যদিকে ইওয়ান ডুয়ের সাথে মজা করছিল, আর তখন ওর জন্য একটি লেটার আসে যেখানে বলা হয় ওকে প্রিন্সেসকে বিয়ে করতে হবে, কারণ প্রিন্সেস ওকে পছন্দ করে। ইওয়ান এতে না করে দেয় আর বলে, আমি বিয়ে করে ফেলেছি আর আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ওই লোকটি বলে, তুমি যদি এটা অ্যাকসেপ্ট না করো তাহলে তোমার পরিবারের সাথে কি হবে তা তুমি ভালো করেই জানো, আর তুমি এখানকার সৈন্যদের কথা ভাবতে পারো। এটা শুনে ইওয়ানের মন খারাপ হয়ে যায়। পিঙ্গুয়ান ওকে এটা অ্যাকসেপ্ট করতে বলে এখনকার জন্য, ও এটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু ওর মন অনেক খারাপ ছিল, কারণ তাকে এখন ডুকে রেখে প্রিন্সেসকে বিয়ে করতে হবে। আর এখানে এই এপিসোডগুলো শেষ হয়ে যায়। আমি আশা করি এই এপিসোডগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।